হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কোর্স। তো আমরা মূলত হচ্ছে অনেকগুলো ক্লাস করে ফেললাম এবং প্রত্যেকটা ক্লাসে আমরা ধীরে ধীরে যেটা করছি যে ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের একদম ইন ডেপথে যাচ্ছি আমরা প্রত্যেকটা কোশ্চেন সেট। কারণ আমরা একদম প্রথম দিকে বলেছি যে আমরা কিন্তু প্রায় 12 রকমের কোশ্চেন সেট মিনিমাম পাবো, লাইক 12 রকমের কোশ্চেন সেট। প্রত্যেকটা কোশ্চেন সেট 4 রকমের জিনিস, অর্থাৎ রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই 4 রকম জিনিসের সাথে যুক্ত। এরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে রিডিং আর রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই 4টা জিনিসের সাথে যুক্ত। এখন আমরা কিন্তু অলরেডি এমন অনেকগুলোই করে ফেলেছি যাতে আমরা 4টাই পেয়ে গেছি কোনো না কোনো ভাবে। যেমন বলতে গেলে আমরা বলতে পারি, যেরকম গতদিন একটা করেছিলাম আমরা, যেখানে লিসেনিং ছিল, আমাদেরকে শুনতে হয়েছিল যে কি বলা হচ্ছে এবং তারপর সেন্টেন্সটা রাইট ডাউন করা লেগেছিল, বা এরকম একটা থাকবে। দেন এরকম থাকবে কিছু যেখানে আমাদেরকে সেন্টেন্স গুলো শুনতে হবে বা ওয়ার্ড গুলো শুনতে হবে এবং সেটা রিয়েল কিনা এইটা বুঝতে হবে। এইটা কিন্তু একসাথে লিসেনিং এর সাথে এটা রিডিং পার্টের মধ্যেও আসে। আবার কিছু ছিল যেখানে সেগুলো পড়তে হবে এবং বলতে হবে যে সেইগুলো রিয়েল ওয়ার্ড কিনা, সেগুলো রিডিং এর মধ্যে যায়। একটা ক্লাস করছি আমরা বা করব যেখানে কিনা আমরা দেখেছি যে আমাদের সেন্টেন্সটা দেওয়া থাকে, আমাদের সেন্টেন্সটাকে রিড আউট করতে হয়, সেন্টেন্সটা আমাদেরকে রিড আউট করতে হয়। তো এই ধরনের আসলে অনেকগুলো ক্লাসেস, অনেকগুলো কোর্সেস আমাদের এই কোর্সের মধ্যে থাকছে। কেন থাকতেছে? কারণ এই প্রত্যেকটা কোশ্চেন সেট বা প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্নই হচ্ছে আমাদের দরকার। ইচ এন্ড এভরি কোশ্চেন প্যাটার্ন আমাদের ডুওলিঙ্গোর মেইন যখন টেস্ট আসে তখন এসে থাকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো একটা কোশ্চেন সেট আমাদের সামনে দেখতে পাচ্ছি, যে কোশ্চেন সেটটা মেইনলি আমাদের দুইটা জিনিসকে ই করে। মেইনলি হচ্ছে এটা একটা রাইটিং কে বোঝায় যেখানে কিনা আসলে রাইটিং নেই। সেকেন্ডলি হচ্ছে আমাদের এটা একটা স্পিকিং টেস্ট। তো কি এটা এটা ইন বেসিক হচ্ছে একটা স্পিকিং টেস্ট, কিন্তু সেই স্পিকিং টেস্ট হলেও সেইখানে আমাদের কিন্তু আসলে কিন্তু মেন্টালি কিছু রাইটিং স্কিলেরও ডেভেলপ থাকতে হবে। তো এই দুইটা জিনিসকে আমরা অ্যাড করলেই মূলত আজকের যে কোশ্চেন প্যাটার্ন এইটা আমরা সলভ করতে পারবো। তো আজকের কোশ্চেন প্যাটার্নে একটু ইন ডেপথে যাওয়া যায়। তো আজকে আমরা আসলে স্ক্রিনে কি দেখছি? স্ক্রিনে দেখছি যে একটা সুন্দর একটা ছবি আছে। আমি ছবিটাকে আগে থেকে কোনো ধরনের মার্ক বা দাগ দিব না, কারণ আমাদেরকে ছবিটা মার্ক করে করে অনেক কিছু বুঝতে হবে। তো একটা ছবি আছে এবং এখানে লেখা আছে ডিসক্রাইব অ্যালাউড দ্য ইমেজ বিলো। তো মেইন ফ্যাক্টর হচ্ছে এই ছবিটাই হচ্ছে তোমার কাছে একটা প্রশ্ন এবং এই ছবির উত্তরটাই হবে হচ্ছে তোমার এই ফুল কোশ্চেন সেটের অ্যান্সার, যেটা হবে মেইন টেস্টের সময় এইখানে একটা রেকর্ড বাটনের মতো থাকবে। তো এই রেকর্ড বাটনটাকে আমাদের ক্লিক করে আমাদেরকে দিতে স্টার্ট করতে হবে এবং আমাদের যে কথা বলবো আমরা সেটা রেকর্ড হবে। তো এইটা হচ্ছে মূলত আমরা কতটা ফ্লুয়েন্ট, আমরা কতটা ফ্লুয়েন্ট এই জিনিসটা হচ্ছে এই টেস্টের মধ্য দিয়ে বা এই রকমের কোশ্চেন সেটে দেখা হয়। অ্যাজ আমরা ধরে নিচ্ছি যে আমরা কোন একটা টাইমে USA-তে বা UK-তে, ক্যানাডাতে আমরা আছি, সেই মোমেন্টে আমরা কোনো একটা সিচুয়েশন আমাদের সামনে ঘটলো এবং আমাকে আমার পাশের একটা মানুষকে সিচুয়েশনটা বলতে হচ্ছে যেটা আমি দেখেছি এবং সাডেনলি আমার পাশের মানুষটাকে বলা দরকার, বা আমি রাস্তায় দেখেছি আমাকে ফেরত যে সেই সিচুয়েশনটাকে আমার কোনো একটা বন্ধু বা আমার প্রফেসরকে ডেসক্রাইব করা লাগবে। সহজ কথায় আমি একটা সিচুয়েশন দেখছি যে সিচুয়েশনটা আমাকে ডেসক্রাইব করা লাগবে। তো তখন যদি আমরা আসলে ফ্লুয়েন্ট না হই, একটা দৃশ্যকে দেখা মাত্র, একটা ছবিকে দেখা মাত্র যদি আমরা ফ্লুয়েন্টলি সেই জিনিসটাকে ডেসক্রাইব করতে না পারি, তখন কিন্তু আসলে আমাদের ফ্লুয়েন্সির মোস্ট অফ দ্য পার্ট আটকে যাবে। তার কারণ জেনারেলি দেখা যাবে যখন রিডিং হবে বা রাইটিং হবে ইন রিয়েল লাইফ, তখন অনেক ক্ষেত্রে আমরা গুগলের হেল্প নিলেও নিতে পারি, ট্রান্সলেটরের হেল্প নিলেও নিতে পারি, নট ইন দ্য এক্সাম, ইন দ্য রিয়েল লাইফ। বাট স্পিকিং টেস্টটা এতই গুরুত্বপূর্ণ কারণ স্পিকিংটা হচ্ছে একদম ম্যান টু ম্যান কনভারসেশন, ওয়ান টু ওয়ান কনভারসেশন। সেই মুহূর্তে তুমি কোনোভাবেই গুগল বা ট্রান্সলেটর কোনো কিছুর হেল্প নিয়ে তোমার কথাটাকে ট্রান্সলেট করে তাকে ওয়ার্ড ওয়ার্ড বলতে পারবা না। তো তোমাকে সেই জন্য হচ্ছে প্রিপেয়ার হতে হবে এবং এই জন্যই যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে
স্পিকিং খুব গুরুত্বের সাথে দেখা হয়। তো একই সাথে আবার এই স্পিকিংটার জন্য আমাদের রাইটিং অ্যাবিলিটিটারও একটা খুব উন্নতি থাকা দরকার। অ্যাজ আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচার, এই সেন্টেন্স স্ট্রাকচারটা না বুঝি, তাহলে কিন্তু আমরা আসলে বুঝবোই না যে এই ছবিটাকে কি করে সঠিক সেন্টেন্সে ডেসক্রাইব করা যায়। তো আমাদের কাজও হবে আজকে, আমরা দেখবো যে কি করে ফ্লুয়েন্টলি আমরা চাইলে একটা পুরো ছবিকে ডেসক্রাইব করতে পারি, এবং ইন ফিউচার সবাই এই কিছু ফান্ডামেন্টাল জিনিসপাতি মনে রাখলে মোটামুটি এই টেস্টটা যখন আসবে, এই টেস্টটা আমরা ভালো করে পার করতে পারবো। তো প্রথমেই একটা টিপস দিব, টিপস নাম্বার 1, যে রেকর্ড শুরু হওয়ার আগে বা কখনো যদি সিস্টেমটা এরকম চলে আসে ডাইরেক্ট রেকর্ড শুরু হচ্ছে, তো আমাদের দেখা যাবে মেবি 30 সেকেন্ড মিনিমাম থেকে 1.5 মিনিট পর্যন্ত কথা বলতে হবে একটা সিচুয়েশনকে ডেসক্রাইব করার জন্য। আমরা যেটা করবো, আমাদের যদি রেকর্ড স্টার্ট করার আগে কোনো নির্দিষ্ট টাইম দেওয়া হয়, ছবিটাকে ভালো করে একবার অবজার্ভ করে ফেলবো। ফার্স্ট কাজই হবে আমাদের অবজার্ভ করা, ফার্স্ট জিনিস হবে অবজার্ভ করা। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে আমাদের লাইক ব্লা 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 এরকম, যেটাকে আমরা বলি ইংলিশে বাংলায় এই ধরনের জিনিসকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা দেখি অনেক সময় কোনো জিনিস যখন কেউ ডেসক্রাইব করতে চায়, অনেক বেশি কথা বলার চেষ্টা করে, অনেক রিবান্ডেন্ট হয়ে যায়, মানে এক্সট্রা এক্সট্রা কথা বলার চেষ্টা করে, এবং সেইটা বলতে যায় যখন সে কথা ফুরাই ফেলে তখনই ব্লা 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 করতে থাকে। তো আসলে এক্সট্রা কোনো কথা বলা যাবে না। যদি আমরা দেখি যে আমার কাছে এক্সট্রা মানে অনেক বেশি সেন্টেন্স নেই টাইমটাকে কভার করার জন্য, তখন অনেক তাড়াতাড়ি বলে আমাদেরকে এক্সট্রা কথা বলার চেষ্টা করা যাবে না। যেটা করতে হবে, সেন্টেন্স আউট করতে হবে। লাইক সেন্টেন্স আউট বলতে আমি এরকম বলছি যে ডিটেলসটাকে নিয়ে, ডিটেল আউটটাকে নিয়ে একটা সেন্টেন্স গুলোকে বের করতে হবে। হয়তো মাথায় 5-6টা সেন্টেন্স থাকবে, এবং খুব স্ট্যান্ডার্ড লেভেলের, এবং সেন্টেন্স স্ট্রাকচার পুরো গ্রামারে যত সেন্টেন্স স্ট্রাকচার আছে, আমরা আরো একটা আমাদের এইটারই আরো এক রকমের টেস্ট আসবে তখন। সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করব বা কি কি সেন্টেন্স স্ট্রাকচার, তাও একটা নরমাল সেন্টেন্স বা ধরো অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাসিভ সেন্টেন্স, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এই যে তোমার সেন্টেন্স টাইপগুলো থাকে, আমি খুব ফার্স্ট সেন্টেন্স টাইপগুলো লিখে গেছি। আমাদেরকে মোটামুটি সবগুলো সেন্টেন্স টাইপ সম্পর্কে ভালো রকমের ধারণা রাখতে হবে, যাতে কিনা যে সেন্টেন্সটা আমরা ইউজ করব বলার সময় নিখুঁত হয়। যদি আমরা বুঝি গ্রামাটিক্যাল মিস্টেক্স হতে পারে, সেই ধরনের সেন্টেন্স আমরা অ্যাপ্লাই করব না, বাট কখনো গ্রামাটিক্যাল মিস্টেক হবে এই সেন্টেন্স প্যাটার্নে যাওয়া যাবে না, কারণ গ্রামাটিক্যাল মিস্টেক তারা আসলে আটকে দিবে। এখন কথা হচ্ছে তাহলে কি একদম গ্রামার মেনটেন করে আই অ্যাম নট এই এইভাবে এইভাবে লাইক ফ্যাক্টরি, যে তোমার দেখো আমরা যখন বাংলা কথা বলি আমরা কিন্তু গ্রামারকে অনেক বেশি প্রাধান্য দিই না। যদি তুমি ভালো করে দেখো গ্রামারকে কিন্তু আমরা মাথায় রেখে, তাহলে কিন্তু আমাদের বলতে হতো একদম শুদ্ধ ভাষায়, কখনো গুরুচণ্ডালি আনা যেত না, ওই অনেক বেশি এরকম বাহুল্য দোষ ব্যবহার করা যেত না, এই ধরনের জিনিস আমাদেরকে কিন্তু লাইক জাস্ট বাদ দেওয়া লাগতো। সেই জিনিসটা কিন্তু আমরা বাদ দিই না, আমরা জেনারেল স্পিকিং এ সেটা বলি। তো ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রেও একদম জেনারেলি 2-4টা গ্রামাটিক্যাল মিস্টেক যদি হয়ে যায়, সেই জিনিসটা নিয়ে তুমি কোনো ই করবা না, আচ্ছা ঠিক আছে এইটা ইন জেনারেল কথার মধ্যে আসতে পারে, বাট চেষ্টা করবা যে সেন্টেন্স প্যাটার্নটা তুমি আসলে জানো না সেই সেন্টেন্স প্যাটার্নটা নিয়ে আলোচনা না করার। তো মোটামুটি যতগুলো টিপস এবং হ্যাকস আছে এই ধরনের কোশ্চেন প্যাটার্ন সলভ করতে, অ্যাজ এইখানে ছবি প্রত্যেকবার আলাদা আলাদা থাকবে, তো তখন কিন্তু তোমাকেও সেইভাবে ভাবতে হবে। তো আমরা ক্লিয়ারলি অনেকগুলো টিপস, অনেকগুলো রুলস রেগুলেশনস নিয়ে কথা বললাম এই কোশ্চেন প্যাটার্নটাকে অ্যান্সার করার জন্য। তাহলে আমরা কুইকলি আসলে কোশ্চেন প্যাটার্নে একটু অ্যান্সারে চলে যাই। আমি দেখা গেল জাস্ট আমার মাথা থেকে কিছু জিনিস একটু বলার চেষ্টা করি।
জাস্ট ছবিটা দেখার মাত্রই আমার মাথায় কি জিনিস আসতে পারে। তো এইভাবে শুরু করতে পারি। তো হিয়ার আই এম গোয়িং টু ডিসক্রাইব দ্য পিকচার হোয়াট হুইচ আই ক্যান সি অন মাই স্ক্রিন। ওকে, তো দেখলা তুমি কিন্তু ভালোভাবে একটা নতুন সেন্টেন্স, যেটা কিনা আসলে এই সেন্টেন্সটার সাথে অনেকটা কানেক্টেডও না, তুমি এমন একটা সেন্টেন্স বলে তোমার একটা সেন্টেন্স বাড়াই ফেলতে পারছো যে আই এম গোয়িং টু ডিসক্রাইব আ পিকচার দ্যাট আই ক্যান সি অন মাই ল্যাপটপ ডেস্ক অর ল্যাপটপ স্ক্রিন এনিথিং। ওকে, তো এইটা একটা সেন্টেন্স বলে তুমি জাস্ট একটা সেন্টেন্সকে সুন্দরভাবে বাড়াই ফেললে। তো ফার্স্ট অফ অল, হোয়াট আই ক্যান সি অ্যাট ফার্স্ট অর ইফ আই টেক আ গ্লান্স ফর আ সেকেন্ড অ্যাট দ্য পিকচার, আই ক্যান সি দ্য ব্লু স্কাই, দ্য স্কাই ইজ রিয়েলি নিট অ্যান্ড ক্লিন, দেয়ার ইজ নো ক্লাউড অ্যাট অল। সো দেখো কিভাবে ডিসক্রাইব করতেছি ছবিটাকে, ছবিটা একদম এক নজর দেখছি মাত্র, জাস্ট আ টেক আ গ্লান্স, সে গ্লান্সের মধ্যে আমরা দেখছি এখানে একটা ব্লু স্কাই আছে, এই ব্লু স্কাইটা আছে এবং সেইটা যদি আমি দেখি ভালো করে এখানে কোনো ধরনের ক্লাউড আমার চোখে পড়ছে না। ওকে, দেন আই হোয়াট আই ক্যান সি ইজ মেবি অর নট মেবি দেয়ার ইজ আ ফুল রোড, অ্যাজ দ্য রোড ইজ নট ক্লিয়ারলি ভিজিবল বাট দেয়ার ইজ আ সাইন অ্যান্ড দ্য সাইন ইজ সেইং রোড ক্লোজড, দ্যাট মিনস দেয়ার ইজ আ রোড, মেবি দ্য রোড ইজ আন্ডার কনস্ট্রাকশন অ্যান্ড ফর দ্যাট রিজন দ্য কনস্ট্রাকশন কোম্পানি অর দ্য গভর্নমেন্ট অথরিটি জাস্ট মেড দিস বোর্ড রিটেন রোড ক্লোজড। ওকে, তো দেখো আমি কিন্তু ফ্লুয়েন্টলি এমন কোনো ডিসক্রাইবিং এ যাচ্ছি না, আমি কি বলছি এইখানে ছবিতে মেবি একটা অনেক বড় একটা হাইওয়ে বা বড় একটা রোড আছে, ছবিতে হয়তো দেখতে পাচ্ছি না বাট স্টিল আই ক্যান অ্যাজিউম, কিভাবে অ্যাজ দেয়ার ইজ আ সাইন told by saying that the road is closed, but the road closed, that means maybe or not maybe the road is under construction or maybe there is an accident and for that reason the authority just used this boat. Okay, done. Tar pore amra ki bolte pari, also there are a few road lights, I am not sure why there are so much road lights. Like আমি এবার আমার দেশে একটা পার্সপেক্টিভ টানতে পারি, অ্যাজ ইন মাই কান্ট্রি জেনারেলি অন আ স্ট্রিট হোয়ার আর দেয়ার আর রোড লাইটস আই ক্যান সি অনলি থ্রি রোড লাইটস, লাইক দ্য রেড গ্রিন অ্যান্ড ইয়েলো ওয়ান, বাট হিয়ার আই ক্যান সি টু ডিফারেন্ট পার্টস অফ দ্য লাইটস, ইন ওয়ান সাইড দেয়ার আর রেড গ্রিন অ্যান্ড ইয়েলো ওয়ান, অন দ্য আদার সাইড দেয়ার ইজ ওয়ান রেড, টু মেবি আই হোপ সো দোজ আর ব্লু, as we all know the color of the road lights are or street lights, traffic lights are generally red, yellow and green, and then there are two green lights. So dekho ekhane tumi ki bolte paro, tumi kintu sposto ekhane dekhte parcho na je eta ki holud kina ba eta holud kina, but you can assume as the universal street light colors those are red, yellow and green. তো তুমি এই জিনিসটা বলে তুমি বলে দিতে পারো, সো ইউনিভার্সাল কালার যেহেতু এইটা, তুমি আরামসে যে এইটা অবভিয়াসলি ইয়েলো হবে। সো আই ডোন্ট নো হোয়াই দে আর ইউজিং সো মাচ লাইটস, অলসো দেয়ার আর টু স্পট লাইটস আই ক্যান সি অন দ্য বোর্ড, দ্য অথরিটি আর রিয়েলি ক্লেভার বিকজ ইফ ইটস আ ডার্ক নাইট অ্যান্ড দেয়ার ইজ নো আদার ল্যাম্প অন দ্য রোড, নো ওয়ান উইল বি এবল টু সি দ্য board road closed, so the authority used to spotlight and maybe the spotlights will be on at night to ever make the passengers or make the car drivers aware that the road is closed. Okay, so ei dhoroner kichu kotha, eigulo dekho khub common sense er kotha kintu amra khub সুন্দর ওয়েতে বলতেছি, আমরা কি বলতেছি যে এইখানে দুটো লাইট দেখতেছি এইটাকেও আমি ডিসক্রাইব করে দিচ্ছি। আবার দেন বলতে পারি বিসাইড দ্য রোড দেয়ার ইজ আ মাল্টি স্টোরেড বিল্ডিং, দ্য বিল্ডিং আই থিঙ্ক ইটস নট আ ভেরি নিউ কনস্ট্রাকশন, মেবি অর নট মেবি ইটস আ 20 to 30 ইয়ার্স ওল্ড কনস্ট্রাকশন, ইটস লুকস লাইক দ্য ব্যাঙ্ক অফ আমেরিকা, এরকম একটা বলতে পারি যে আমার এই বিল্ডিংটা অর ইটস লুকস লাইক আ মিউজিয়াম, maybe also if it maybe there is a robbery in the bank, if this is a bank and for that reason the police authority just closed the road,
তুমি এটাও বলতে পারো যে এটা হয়তো একটা ব্যাংক, এই ব্যাংকে হয়তো একটা, কতটা ক্রিয়েটিভ ভাবে তুমি একটা উত্তর লিখতে পারো। আমি কেন বলছিলাম যে এখানে একটা রাইটিং স্কিলের একটা ই আছে, কারণ রাইটিং স্কিল কিন্তু আমাদের ক্রিয়েটিভিটির একটা প্রকাশ করে। তো যত আমাদের রাইটিং স্কিল ক্রিয়েটিভ হবে, আমাদের স্পিকিংটাও ততই ক্রিয়েটিভ হবে। সো ডান। এরপরে বলতে পারি, দেয়ার ইজ অলসো আ গ্রিন ট্রি বিসাইড দ্য রোড, অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি দেয়ার আর মেনি ট্রিজ বিসাইড দ্য রোড টেকিং আ গ্যাপ। তো এইখানে একটা প্লান্ট আছে, একটা নির্দিষ্ট গ্যাপের পরে এখানে একটা প্লান্ট আছে, নির্দিষ্ট গ্যাপের পরে এখানে একটা প্লান্ট আছে, এইখানে একটা প্লান্ট আছে। দেখ, তুমি এটা বলতেছো যে এখানে অনেকগুলো প্লান্ট আছে উইথ আ রেসপেক্টিভ ডিস্টেন্স, ওকে, অর মেজার ডিস্টেন্স। সো এই ধরনের কথাগুলো তোমাকে খুব হাই থটের কথা বলতে হবে না। আবার তুমি এখানে দুটো বোর্ড আছে, একটা সবুজ বোর্ড একটা, তুমি বলবা মেবি ডিউ টু দ্য কোয়ালিটি অফ দ্য পিকচার আই এম আনএবল টু রিড দ্যাট হোয়াট ইজ রিটেন অন দ্য লাইক দ্য গ্রিন বোর্ড অর অন দ্য হোয়াইট বোর্ড, বাট ইফ আই ট্রাই আই ক্যান সি দ্যাট মেবি দেয়ার ইজ মার্কেট দিস ওয়ার্ড ইজ রিটেন অন দ্য গ্রিন বোর্ড বাট আই ক্যান্ট রিড আউট হোয়াট ইজ রিটেন অন দ্য হোয়াইট বোর্ড, বাট অলসো দেয়ার ইজ আ সাইন অফ আ সার্কেল দ্যাট কালার ইজ গ্রিন। তো জেনারেলি এই ধরনের কথাবার্তা বলে, এবং যখন দেখবে টাইম মোটামুটি শেষ হয়ে যাবে তোমার, তো লাস্টের সাথে সাথে বলে দিবা তো দিস ইজ হোয়াট আই ক্যান সি ইন দ্য পিকচার। এমন যেন প্রকাশ না হয় যে তুমি আরো বলতে পারতা, কিন্তু তোমার ফ্লুয়েন্সি না থাকার কারণে বা তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে তুমি বলতে পারোনি। মোটামুটি এই পদ্ধতিটাকে মেনটেন করে, কথা বলার স্কিলগুলোকে মেনটেন করতে পারলে আমরা যে কোনো জায়গা, সেটা একটা ছবিকে ডেসক্রাইব করা থেকে একটা পাবলিক স্পিকিং হোক, যে কোনো প্লেসে আমরা খুব সুন্দরভাবে যে কোনো ছবি বা যে কোনো সিচুয়েশনকে ডেসক্রাইব করতে পারবো। তো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোর সাথে এবং এই ছবিটাকে ডেসক্রাইব করার মধ্য দিয়ে মূলত আমরা এই কোশ্চেন প্যাটার্নটা আজকে শেষ করছি। হয়তো নেক্সট দিন এরকমই অন্য কোনো একটা কোশ্চেন প্যাটার্ন ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে নিয়ে আমরা চলে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংকস আ লট এভরিওয়ান।